এখানে দেখো সিংহমামা মুখ ভেঙাচ্ছে। এখানে একটি থিমের ঠাকুর রয়েছে, ঠাকুরের মাটির শাখা তৈরি হচ্ছে। দেখো ওপর থেকে দেখো, তিনতলা, দোতলা, একতলা, পুরোটাই একটা স্টুডিও। কৃষ্ণনগরের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে, মানে কৃষ্ণনগরে এই ধরনের স্টাইলের ঠাকুর তোমরা দেখতে পাবে বেশিরভাগ। কালার শুরু হয়ে গেছে। হেই বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। কুমোরটুলি সিরিজ চলছে তোমরা জানো, তো আজকে আমি এই মুহূর্তে রয়েছি কুমোরটুলিতেই। কুমোরটুলি বলতে গেলে একটি অন্য কুমোরটুলি, নতুন কুমোরটুলির খোঁজে আজকে তোমাদের আমি দেখাতে চলেছি দমদমের একটি কুমোরটুলি। মানে এখানে প্রচুর পরিমাণে ঠাকুর তৈরি হয়, আর এখানে প্রায় ঠাকুর রং শুরু হয়ে গেছে, তো সেটাই আজকে দেখবো আমরা। সঙ্গে তোমরা জানো আর মাত্র 65 দিনের অপেক্ষা, আর কুমোরটুলিতে এই সময় ব্যস্ততার তুঙ্গে। কলকাতার আনাচে কানাচে যেখানে যেখানে দুর্গা ঠাকুর তৈরি হয়ে থাকে এই দুর্গাপুজোর জন্য, সে জায়গাতে সব জায়গাতেই ব্যস্ততার তুঙ্গে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো লেটস স্টার্ট। মুহূর্তে দাঁড়িয়ে আছি দমদম আরেঙ্গো রোডে। এখানে ছোট বড় প্রচুর ঠাকুর তৈরি হয়ে থাকে এবং প্রচুর স্টল রয়েছে। এখানে প্রত্যেকটা স্টলের মধ্যেই দুর্গা ঠাকুর তৈরি হয়ে থাকে এবং দুর্গা ঠাকুর কালার শুরু হয়ে গেছে রীতিমতো। হচ্ছে এটা হচ্ছে অজন্তা শিল্পালয়। এখানে কুমোরটুলির আর কৃষ্ণনগরের শিল্প দ্বারা সব প্রতিমা তৈরি করা হয়ে থাকে। তো একটু ভেতরে ঢুকবো আমরা। তো ঢুকতেই আগেই দেখো কৃষ্ণনগরের একটা ছাপ লক্ষ্য করা যাচ্ছে, মানে কৃষ্ণনগরে এই ধরনের স্টাইলের ঠাকুর তোমরা দেখতে পাবে বেশিরভাগ। তো আমাদের এখানে দমদমেও দেখতে পাচ্ছি আমরা, দেখো সাদা রং করা হয়েছে দেখতে পাচ্ছ, সুন্দর অপরূপ একটি কাজ ঠাকুরটিকে রেডি করা হয়েছে। বুঝতেই পারছো কৃষ্ণনগর স্টাইলে তৈরি এটা, এই ঠাকুরটা। এছাড়াও তোমাদেরকে আমি দেখিয়ে নিই, সামনে এই স্টুডিওটা দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের পুরো ভরে রয়েছে দেখা যাচ্ছে। দেখো আমার চারিদিকে দুর্গা ঠাকুর রয়েছে। তোমরা দেখো মোটামুটি সারিবদ্ধভাবে ঠাকুর রয়েছে, মোটামুটি 8 ফুটের 10 ফুটের ঠাকুরগুলি রয়েছে। স্টুডিওটা কি অপরূপ লাগছে, দুর্গা ঠাকুরে পুরো ভর্তি রয়েছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ ব্যস্ততা তুঙ্গে। তো আপাতত দেখতে পাচ্ছ এখানে স্টুডিওটাতে পুরোটাই কালার শুরু হয়ে গেছে, সঙ্গে আরও যে বাকি রয়েছে। এছাড়াও নানা ধরনের পুজো রয়েছে সামনে, যেরকম এখানে দেখা যাচ্ছে দুটো কালী ঠাকুর রয়েছে পুরো রেডি করা, সামনে কালী পুজো রয়েছে এর জন্য রেডি। আর এইদিকে দেখো কাকু বসে আপাতত এখানে মাটির আরও কাজ, যেগুলো গয়নাপাতি সেগুলো রেডি করা শুরু করে দিয়েছে। এক কথায় বলতে গেলে প্রস্তুতির তুঙ্গে। এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছ নিউ পুষ্পা শিল্পালয় রয়েছে, ওখানেই আমরা এখন এন্টার করব। তো চলো। তো দেখো স্টুডিওতে আমরা এখন এন্টার করছি। স্টুডিওতে ঢুকতেই সবার আগে আমার যেটা চোখে পড়ছে, দেখো দুর্গা ঠাকুর এখানে সারিবদ্ধভাবে দুর্গা ঠাকুর রাখা রয়েছে। তো এই ঠাকুরটা দেখতে পাচ্ছ হাতের মধ্যে স্লিপ, মানে এটা কোনো একটা ক্লাবের পুজো, তো ওটাই রেডি হচ্ছে। এছাড়াও তোমাদেরকে পাশে দেখিয়ে নিই, তো এখানে দেখো আরও কিছু ঠাকুর তৈরি হচ্ছে, যেগুলোর মাটির প্রলেপ সবেমাত্র দেওয়া হয়েছে এক ধাপ। আর ঠিক সামনে এগোতেই আরও ছোট ঠাকুর রয়েছে, তোমাদেরকে আমি একটু দেখিয়ে নিই। এর ভেতরেও কাজ হচ্ছে। তো দেখো এর ভেতরেও কাজ হচ্ছে। এখানে তুলনামূলক ছোট আকৃতির যে দুর্গা ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা। এছাড়াও এই স্টুডিওটির ভেতরে এখন বিশ্বকর্মা ঠাকুর দেখতে পাচ্ছি আমরা, কারণ যেন বিশ্বকর্মা পুজো এসে গেছে, তো অনেক বিশ্বকর্মা ঠাকুর রয়েছে। আর এই স্টুডিওটির ভেতরে কাজ এই মুহূর্তে চলছে। আর দেখতে পাচ্ছ এই স্টুডিওর ওপরেও ঠাকুর রয়েছে, নিচেও ঠাকুর রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছি দাদা কাজ করছে, দুর্গা ঠাকুরই একটা তৈরি হচ্ছে বলতে গেলে, এক চালার যে দুর্গা ঠাকুর সেটাই প্রস্তুত হচ্ছে। তো মাটির প্রলেপ দেওয়ার পরে মাটিটাকে ফিনিশ করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে। এখানে পরপর লাইন দিয়ে এই স্টুডিওগুলো রয়েছে, স্টুডিও বলতে পারো, দোকান বলতে পারো। সামনে আরও দুটো রয়েছে, চলো ওখানে যাওয়া যাচ্ছে, ওখানে গিয়ে দেখা যাক কীরকম ঠাকুর রয়েছে। সো এই মুহূর্তে দেখতে পাচ্ছি নিউ মডার্ন শিল্পালয় রয়েছে এটা। তো এখানে দেখতে পাচ্ছি যে কাজ চলছে, তো চলে যাওয়া যাক ভেতরের দিকে। তো ভেতরের দিকে দেখতেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাঁশের কাজ হচ্ছে। এছাড়া তোমাদেরকে আমি দেখিয়ে নিই এদিকটা, দেখো এখানে দুর্গা ঠাকুর ভর্তি রয়েছে স্টুডিওতে, মাটির কাজ প্রায় কমপ্লিট। এদিকটা দেখতে পাচ্ছ, এদিকে দেখা যাচ্ছে মোটামুটি ঢুকতেই ঠাকুর, চারিদিকে শুধু দুর্গা ঠাকুরই রয়েছে দুর্গাপুজো উপলক্ষে। ঠিক সামনে একটি ঠাকুর রয়েছে, অসাধারণ একটি ঠাকুর, তোমাদেরকে আমি একটু সামনে থেকে দেখিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একটি থিমের ঠাকুর রয়েছে, খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি একটি উত্তরপাড়া সর্বজনীনের ঠাকুর, অপূর্বভাবে তৈরি করা হয়েছে। কালারের কাজ তো এখনও বাকি অনেক, সবে মাটির ফিনিশিং হয়েছে, অসাধারণ লাগছে। পদ্মের ওপরে মা দুর্গা বসে রয়েছে। সাথে এই মুহূর্তে রয়েছে অসিত পাল কাকু, ওনারই স্টুডিওটা। কাকু এবারে বায়না কেমন পড়েছে? বায়না এখন পর্যন্ত খুব একটা ভালো পড়েনি। আগে অন্যান্য বছর যত আগে পুজো ছিল, উৎসাহ ছিল, বায়না দিয়ে যেত আগে এসে, এখন দেখছি অনেক পিছনে। আচ্ছা তোমার এখানে কত ফুটের ঠাকুর তৈরি হচ্ছে?
আমার এখানে 9.5 ফুট 8.5 ফুট 10 ফুট আচ্ছা এবারে ঠাকুরগুলোর দাম কি রকম থাকছে মোটামুটি ভাবে? দাম যা থাকছে 35,000 40,000 8 ফুট 9 ফুটের যেগুলো সেগুলোর কি রকম দাম থাকছে? সেগুলোর দাম পড়ছে ওই তোমার 35-36,000 আচ্ছা সেগুলো কি কাপড়ের গয়না দিয়ে নাকি মাটির উপরে দিয়ে? কাপড় গয়না আচ্ছা সেই ঠাকুরগুলো। আর এই আরঙ্গরের কোন জায়গাটায় তোমার দোকানটা পড়ছে একটুখানি বলে দাও। আমার এই দোকানটা পড়ছে শীতলা মন্দিরের আগে, আরঙ্গরের শীতলা মন্দিরের আগে। আচ্ছা ধন্যবাদ তোমাকে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি ঠাকুরগুলো রেডি হয়ে রয়েছে, এছাড়াও এদিকেও ঠাকুর রয়েছে। কাকু তোমাদেরকে যেগুলো বললো মোটামুটি এটা 9 ফুট দেখতে পাচ্ছ, এটা 8 ফুট দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ একচালার ঠাকুর রয়েছে। তো ঠাকুরে প্রায় ভর্তি স্টুডিওটা দেখতেই পাচ্ছ, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখনও সেভাবে বায়না পড়েনি এখানে। তো তোমরা যারা দেখছো নাগেরবাজার চত্বর বা দমদম চত্বরের মধ্যে থেকে তারা অবশ্যই কমেন্ট করো। এখানে আরেকটি স্টুডিও রয়েছে, এই স্টুডিওটা এবার আমরা একটুখানি দেখবো, তো চলো দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ঠাকুরই সাদা রং করা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আর স্টুডিওটা প্রায় সাদা দেখা যাচ্ছে। কারণ কি ঠাকুর রং চলছে এবং প্রত্যেক কটাতেই প্রথমে সাদা রং করে ফেলা হচ্ছে এবং মেশিনের সাহায্যে হোয়াইট কালার করা হচ্ছে। তো ভেতরে আর বেশি যাচ্ছি না, কারণ কালার হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা এই স্টুডিওটাতে। আপাতত দুর্গা ঠাকুরে ভর্তি এই স্টুডিওটা। অশোক পাল কাকু রয়েছে আমার সাথে অজন্তা শিল্পালয়ের এই মুহূর্তে। কাকু তোমার এখানে কত হাইটের ঠাকুর তৈরি হচ্ছে? আমাদের এই দমদম চত্বরের এই যে আরঙ্গ রোডের ঠাকুর গুলো মূলত কোথায় যায়? এগুলি কাছাকাছি মধ্যে যায়, বারাসাত, মধ্যমগ্রাম, এই বিরাটি, আমাদের দমদম চত্বরে। আচ্ছা কাছাকাছির মধ্যে যায়। আপাতত স্টুডিওতে আমি দেখছি কালারের কাজ শুরু হয়ে গেছে, তো মোটামুটি প্রস্তুতি তুঙ্গে। দুর্গা পুজো আগে তো না, আমাদের তো প্রস্তুতি, অর্ডার হোক না হোক আমাদের তো প্রস্তুতি নিতেই হবে। একদমই তাই, শেষ মুহূর্তে তো আমরা পারবো না। একদমই তাই, তো অর্ডার সেরকমভাবে না পড়লে প্রস্তুতিটা তুঙ্গে চলছে। মোটামুটি অর্ডার কবে পড়বে বোঝা যাচ্ছে? পড়বে, পড়ে আসছে, পড়তে মোটামুটি অর্ডার আমাদের। আচ্ছা, তো কোথাও ঠাকুরের কালার চলছে, কোথাও ঠাকুর প্রস্তুত করা হচ্ছে, এবং কোথাও কোথাও ঠাকুর দেখছো প্রথম কালার হয়ে গেছে, রেডি হয়ে রয়েছে, সবই যাওয়ার অপেক্ষা এবং অর্ডার পড়ার অপেক্ষা। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লাইন দিয়ে স্টলগুলো রয়েছে, আমার পেছনেও দেখতে পাচ্ছ এখানে প্রচুর অজস্র স্টল রয়েছে, তোমরা এলে তো দেখতেই পাবে। তো চলো আর কিছুটা স্টল ঘুরে দেখে নেওয়া যায়। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অজন্তা স্টুডিও। এখানে দেখো যে বাড়িটা রয়েছে, ওপর থেকে দেখো তিনতলা, দোতলা, একতলা, পুরোটাই একটা স্টুডিও, সঙ্গে অজস্র ঠাকুর রয়েছে এখানে। তো এই স্টুডিওটা একটু আমরা দেখে নেবো এখন, তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখতে পাচ্ছি মোটামুটি ঢুকতেই বড় আকৃতির দুর্গা ঠাকুর আমি দেখতে পাচ্ছি মোটামুটি। এটা অনেকটা উঁচু দুর্গা ঠাকুর দেখা যাচ্ছে, মোটামুটি এটা 12 ফুটের দুর্গা মনে হচ্ছে দেখে, কারণ অনেকটা হাইট, প্রায় একতলার ছুঁই ছুঁই করছে দেখতে পাচ্ছ। এটারও প্রথম কালার হয়ে গেছে। এছাড়াও এই স্টুডিওর মধ্যে বড় বড় ঠাকুরই আমি দেখতে পাচ্ছি আপাতত। এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের হাতের মধ্যে কাগজ এসে গেছে, মানে অর্ডার হয়ে গেছে দেখতে পাচ্ছ। এদিকে তোমাদেরকে একটু দেখিয়ে নিই, এখানে মোটামুটি এখানে এই শাড়িতে 3টে বড় ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। এদিকে দেখিয়ে নিই আরও স্টুডিওর ভেতরে আরও ঠাকুর রয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছ একটা সুন্দর থিমের ঠাকুর রয়েছে, বলতে গেলে খুবই সুন্দর লাগছে। আর এদিকে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে নিই, যেটা হলুদ দুর্গা ঠাকুরের যে এই হলুদ যে রংটা, মায়ের যে মুখটা, এটা অসাধারণ লাগে, মানে এটা দেখলেই মন জুড়িয়ে যায় বলতে গেলে। তোমাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে নিই এই দুর্গা ঠাকুরটি। তো দেখতে পাচ্ছ স্টুডিওটা যেখানেই চোখ যাচ্ছে, যত দূর অব্দি চোখ যাচ্ছে তত দূরই দেখো দুর্গা ঠাকুর দেখা যাচ্ছে, এবং দুর্গা ঠাকুরের কালার শুরু হয়ে গেছে বলতে গেলে দেখো। লম্বর রঞ্জন পালের আরেকটি স্টুডিও এখানে দেখা যাচ্ছে, বেশিরভাগ স্টুডিও এখানে ওনার। স্টুডিওটা ঢুকতেই সবার প্রথমে আমার যেটা নজরে পড়লো তোমাদেরকে দেখিয়ে নিই, একটা সুন্দর ঠাকুর, বলতে গেলে একটা থিমের একটা প্যান্ডেল ঠাকুর হচ্ছে, খুবই সুন্দরভাবে রয়েছে এখানে দেখো।
খড় রয়েছে, সঙ্গে দেখো এখানে খড়ের কাজ হয়ে গেছে, একটা স্ট্রাকচার রেডি হয়ে গেছে খড় দিয়ে, সেটাকে শিফট করা হচ্ছে ওদিকে। এছাড়াও এখানে আরও ঠাকুর তো তৈরি হচ্ছেই, কিছু কিছু ঠাকুর দেখো এখানে রেডি হয়ে রয়েছে, আবার এদিকে দেখো কিছু ঠাকুর কালার হয়ে গেছে। এখানে দেখো দাদা কিছু গয়না তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি না এটা কী তৈরি হচ্ছে দাদা। শাখা, আচ্ছা, তো ঠাকুরের মাটির শাখা তৈরি হচ্ছে, দেখো তোমাদেরকে দেখাই এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে নিই, এই যে তো এই দেখো এই যে শাখা রয়েছে, এই শাখাটাই দাদা এখানে, তো দাদা এখানে দেখো এই শাখাটাই তৈরি করছে, মাটির শাখা তৈরি হচ্ছে এখানে। আরও এই যে দেখো এখানে তৈরি হয়ে এখানে রাখা হচ্ছে মোটামুটিভাবে। দেখতে পাচ্ছ সামনেও দুর্গা ঠাকুর রয়েছে, পর পর দুর্গা ঠাকুর, এখানে প্রচুর স্টল রয়েছে, মানে এত দেখাতে দেখাতে হয়তো প্রচুর লম্বা হয়ে যায় ভিডিওটা। ঠিক আমার এই পেছনেও একটি স্টল রয়েছে, তোমাদেরকে দেখিয়ে নিই, এটাও একটা শিল্পঘর, তো এখানেও দুর্গা ঠাকুর রয়েছে, তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিই জাস্ট। প্রত্যেকটি স্টুডিওর ভেতরেই মোটামুটি দুর্গা ঠাকুরগুলো দেখতে পাচ্ছ। এখানে যেরকম দেখা যাচ্ছে যে মাটির কাজটা হয়ে গেছে দেখতে পাচ্ছ, সঙ্গে মুখের যে একদম মুখের যে দেখতে পাচ্ছ মুখের মধ্যে একটা কালার দেওয়া রয়েছে, আরও কাজ চলছে প্রত্যেকটা স্টুডিওতেই। দুর্গা ঠাকুর প্রায় তৈরি হওয়া তো শুরু হয়ে গেছে, সঙ্গে তোমাদেরকে বলে রাখি দেখো মাটির কাজটা প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ। আবার তোমাদেরকে দেখালাম কোথাও কোথাও যেরকম কালারও শুরু হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে একটা ফ্ল্যাটের নিচে এখানে একটি স্টুডিও রয়েছে, এখানেও ঠাকুর রয়েছে দেখা যাচ্ছে, তো দেখো তোমাদেরকে দেখিয়ে নিই জাস্ট, কালারের কাজ শুরু হয়ে গেছে বলতে গেলে। সো দেখো মোটামুটিভাবে এদিকটা দেখতে পাচ্ছ কালারের কাজ শুরু হয়ে গেছে, এবং সামনে তোমাদেরকে দেখিয়ে দিই মনসা ঠাকুর, তো সামনে মনসা পুজো রয়েছে এই জন্য দেখো মনসা ঠাকুরও রেডি হচ্ছে, ঠিক তার পেছনেই দেখো আরও। আচ্ছা এবারে আসি, তোমরা এখানে কী করে আসতে পারো, তো যারা নাগের বাজার থেকে আসতে চলেছো তো নাগের বাজার মোড়ে এসেই আরঙ্গ রোড পেয়ে যাবে, এবং যারা দূর থেকে আসতে চাও তারা দমদম স্টেশন থেকেও এই রোডটায় চলে আসতে পারো। মেনলি এটা আরঙ্গ রোডের ওপরে, প্রচুর স্টুডিও রয়েছে, আর তোমাদেরকে তো গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়েই দিচ্ছি। সো এখানে প্রচুর স্টল রয়েছে, মানে তোমাদের দেখাতে দেখাতে প্রায় অনেকটা লম্বা হয়ে গেল, অলরেডি লেন্দি হয়ে গেল, তো আরও দেখাতে গেলে আরও লেন্দির হয়ে যাবে ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকো সুস্থ থাকো।